শহীদ সিআরপিএফ জওয়ানদের স্মরণে কোথাও মৌন, কোথাও বা মোমবাতি মিছিল, কোথাও বা মানববন্ধন শহর জুড়ে। সকলেরই দাবি, হে ভারত মায়ের বীর সন্তান, তোমাদের আমরা ভুলব না। বৃহস্পতিবার ভূস্বর্গের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহীদ হয়েছেন 45 জন বীর জওয়ান। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুসছে গোটা দেশ। দেশ মায়ের এই বীর সন্তানদের স্মরণ করবার জন্যে পথে নামলেন বনগাঁসহ আশেপাশের এলাকার বহু মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু সাধারণ মানুষও। এদিন বেলা 4টে নাগাদ বনগাঁ নীলদর্পণের সামনে থেকে বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন তরুচ্ছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মোমবাতি হাতে মৌন মিছিলের আয়োজন করা হয় শহর জুড়ে। পাশাপাশি এদিন বনগাঁতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে মানববন্ধন রচনা করেন বনগাঁর শিক্ষক ও ছাত্ররা। বনগাঁ বাটার মোড়ে হাতে হাত রেখে নিরাপত্তাও পালন করেন তারা। পাশাপাশি বনগাঁ নিউ বনগাঁ উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকেও শহীদ স্মরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রীরা শহীদদের স্মৃতিতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এদিন সন্ধ্যায় বনগাঁ স্ট্রিট ডগের পক্ষ থেকেও এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিল বনগাঁ শহর ঘুরে বনগাঁ নীলদর্পণের সামনে মণিসঙ্গন চত্বরে এসে মোমবাতি জ্বালিয়ে বীর সেনাদের স্মরণ করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি এদিন চাঁদপাড়া ও সুটিয়াতেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নিহত জওয়ানদের স্মরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।